প্রসঙ্গ হৈছে শিবসাগরের ভুয়া শিক্ষক নিযুক্তি আনোয়ার হুসেইনের গ্রেপ্তারতি থমকিল তদন্ত প্রক্রিয়া অভিযুক্ত প্রায় 4,500 শিক্ষকর তথ্য নিবিচারিলে বিভাগে এতিয়াও বিদ্যালয়ত কর্মরত অভিযুক্ত শিক্ষকসকল 18 বছর নহতে চাকরি লাভ করা সকলের বিরুদ্ধে তদন্ত হব নে নহয় তাক এতিয়া সকলে প্রশ্ন করা দেখ পাওয়া গেছে এই সন্দর্ভত সবিশেষ তথ্য জানাব আমার শিবসাগর সাংবাদিক কোষ্টমণি কাকতি এখন আরটিআই আর এই আরটিআইখনের পিছতেই সরকারের শিক্ষা বিভাগত ঘটা কেটামান ঘটনা পরিঘটনা গ্রেপ্তার হয়েছিল শিবসাগরের প্রাক্তন শিক্ষা বিষয়া শিক্ষা বিদ্যালয় পরিদর্শক আনোয়ার হুসেইন আর লগতে এজন শিক্ষক এই আনোয়ার হুসেইনে ইতিমধ্যে জামিন লাভ করেছে অর্থাৎ কারাগারের বাহির ওলাই আছে কিন্তু তাতেই তদন্ত প্রক্রিয়া শেষ হব নাকি উচ্চ ন্যায়ালয়ে যে তদন্ত প্রক্রিয়া ঘোষণা করেছিল বা উচ্চ ন্যায়ালয়ে যেটা গোচর দিয়া হয়েছিল উচ্চ ন্যায়ালয়ে নিজে গোটেই ব্যবস্থাটা যেটা তদারক করেছিল তারপিছতেই শিবসাগর জেলার প্রায় 4,000 শিক্ষক শিক্ষয়িত্রীর নাম পোহরলৈ আহিছিল যিসকলে 18 বছর নহওঁতেই চাকরি লাভ করেছিল আর সেই সকল শিক্ষক শিক্ষয়িত্রীর বর্তমান কি হব কারণ বিগত বছর সমূহত যেতিয়া আনোয়ার হুসেইনে এই সকল শিক্ষক শিক্ষয়িত্রীক নিযুক্তি দিছিল অভিযোগ আছিল যে আনোয়ার হুসেইন নামৰ এই শিক্ষা বিষয়াগৰাকীয়ে কৰবাত 50-60,000, 60-70,000 টকা পর্যন্ত লৈ একাংশক চাকরি দিছিল 18 বছর তলৰ অর্থাৎ 18 বছর নহওঁতেই তেওঁলোকে চাকরি লাভ কৰিছিল শিক্ষা বিভাগত মেট্রিক পরীক্ষা নিদিওতেই একাংশয় 8 বছর বয়সতো চাকরি পোৱা শিক্ষক বা কর্মচারী এতিয়া শিবসাগর জেলাত ওলাইছে বা চৰাইদেউ জেলাত ওলাইছে অবিভক্ত শিবসাগর জেলার এই 4,000 যিসকল শিক্ষক শিক্ষয়িত্রী আছিল এওঁলোকৰ তদন্ত এতিয়া কি হব বর্তমান যত উপস্থিত আছো এয়া হৈছে কাশীবাড়ী প্রাথমিক বিদ্যালয় ইয়াত দুগৰাকী শিক্ষক আছে অনিল কুমার দাস আর নব শইকীয়া এই দুইজন ব্যক্তিয়ে 1991 চনের সেপ্টেম্বর মাহর 20 তারিখের যে এডভার্টাইজমেন্ট আছিল তাত স্পষ্টকৈ উল্লেখ আছিল যে এপয়েন্টমেন্টর সময়ত বা এই এডভার্টাইজমেন্ট যেটা ওলাইছিল এই বিজ্ঞাপনের সময়ত বয়স হব লাগিব 18 বছর যত এজনে চাকরি এপয়েন্টমেন্ট ডেট আছে 92 আর এজনের আছে 95 অর্থাৎ কৈছে যে তেতিয়ালৈ 18 বছর হয়েছিল কিন্তু 91 18 বছর হওয়া নাছিল কোনোজনের 17 কোনোজনের 16 বা 15 চাকরি লৈছিল এতিয়া এনেকুৱা যি ধরনের শিক্ষক আছে এই শিক্ষক শিক্ষয়িত্রীর বিরুদ্ধে কি সিদ্ধান্ত গ্রহণ করব বা কি ব্যবস্থা গ্রহণ করব আনোয়ার হুসেইন ইতিমধ্যে কারাগারের বাহির ওলাই আহিল আনোয়ার হুসেইনের বিরুদ্ধে যেটা তদন্ত ঘোষণা করা হয়েছিল যেটা কারাগারলৈ নিক্ষেপ করা হয়েছিল মুখ্যমন্ত্রীগুলি এটা কথা কৈছিল যে এই এই বিষয়টি খুচরিলে আমার অসমীয়া যুবক যুবতীয় জেললৈ যাব বা ব্যক্তি শিক্ষক শিক্ষয়িত্রী জেললৈ যাব কিন্তু সেই সকল শিক্ষক শিক্ষয়িত্রী যিসকল শিক্ষক শিক্ষয়িত্রীয়ে নিজে জানে যে 18 বছর নহওঁতেই কেতিয়াও চাকরি লওয়াটো সেটো এটা শুদ্ধ কাম নহয় সেটো এটা ইল্লিগেল সেটো এটা সম্পূর্ণ ভুল তারপিছতো তেওঁলোকে কেনেকৈ মন্ত্রী বিধায়কর লিস্ট মতে মন্ত্রী বিধায়কে সাংসদে দিয়া সেই তালিকা মতে তেওঁলোকে কেনেকৈ চাকরি লাভ করেছিল এই কথাবোৰ তদন্তৰ আওতাত অহাৰ প্রয়োজন আছে এতিয়া একাংশ সম্মিলনী বা একাংশ তেওঁলোকৰ সংস্থাই কৈছে যে এই বিষয়টো বাদ দিব লাগে আনকি এনেকুৱা এটা আমি প্রেছ রিলিজ ইতিমধ্যে পাইছো এখন স্মারক পাইছো শিক্ষা বিভাগলৈ তেওঁলোকে স্মারক পত্র প্রেরণ করেছে যে যদি কোনোৱে এই সকল শিক্ষকক লৈ আরটিআই করে তেতিয়াহলে আরটিআই ডকুমেন্টস যাতে আপনাদের নিদিয়ে আরটিআই এক 2005 এই বিষয়টো যত এটা সরকারি অফিসেও কেতিয়াও আরটিআই এক 2005-ৰ অধীনত তথ্য নিদিয়াকৈ থাকিব নোৱাৰে তাত এখন কমিটির আর্জি মতে কমিটির অনুরোধ বা দাবি মতে কেনেকৈ আরটিআই ডকুমেন্টস নিদিয়াকৈ থাকিব পাৰে এয়াও কিন্তু এটা রহস্যজনক বিষয় আৰু যদি শিক্ষা বিভাগে এয়া মানি চলে তেতিয়াহলে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টত এক্ট হিসাবে ইতিমধ্যে 2005-তেই বলবৎ হওয়া আরটিআই এক 2005-ৰ কিন্তু কোনো ধরনের অর্থ না থাকিব আর এই যখন বিদ্যালয় এই বিদ্যালয়খনত দুজনকৈ শিক্ষক মই আকৌ কৈছো যে অনিল কুমার দাস আর নব শইকীয়া এই দুজন শিক্ষকর বিরুদ্ধে গোচর আছে ইতিমধ্যে আরক্ষী থানাত গৌরীসাগর আরক্ষী থানাত 2020-ত তেওঁলোকৰ বিরুদ্ধে গোচর দিয়া হৈছিল আর তারপিছত যখন আরটিআই কৰি অসম নবনির্মাণ সেনার দিগন্ত শইকীয়া যখন আরটিআই কৰি তথ্য উলিয়াইছিল সেই তথ্যৰ ভিত্তিতো ইয়াত প্রকাশ পাইছিল যে তেওঁলোকে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।